সেকেন্ড প্র্যাকটিস সেশন অফিসিয়ালি আজকে আমরা আমাদের আগের হোটেল ছেড়ে এফসি দেওয়া হোটেলে উঠেছি এবং আমাদের সকল খেলোয়াড়রা সুস্থ আছে। আজকে আমাদের প্র্যাকটিস সেশন বিকাল 4:30 থেকে 6:30 এবং এফসির প্রোটোকল অনুযায়ী আজকে আমরা কোভিড টেস্ট করিয়েছি। আমরা বাংলাদেশে দুটো খেলোয়াড় রেখে এসেছি, সুফিন এবং ইব্রাহিম। যদি তারা সুস্থ হয় তো ফেডারেশনের মাধ্যমে আমরা তাদেরকে অবশ্যই আনার চেষ্টা করব। গতকালকে থেকে আমাদের প্র্যাকটিস সেশন শুরু করছি এখানে কাতারে, আর আমরা সবাই সুস্থ আছি এবং সুস্থভাবে এখানে ট্রেনিং করতেছি। কালকে আমরা আমাদের টিম শেপ এবং কীভাবে আমরা অ্যাটাক করবো, কীভাবে ডিফেন্স করবো, কোচ আমাদের এইগুলো নিয়ে কাজ করছে এবং আমরা আজকেও সেম একই অথবা কাজ করবো, কোচ আমাদের নিয়ে কাজ করবে। তো আমরা আমাদের সেরাটুকু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা বাংলাদেশে একটা ভালো রেজাল্ট নিয়ে নিতে পারি।